নমস্কার। আজকের সুবিচার নেওয়া হয়েছে শ্রী সুভাষ পালের কাছ থেকে। একটা আপেল যদি কখনো আপনি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন আপেলের ভেতরে অসংখ্য বীজ আছে। আমাদের প্রশ্ন হতেই পারে, এতগুলো বীজ কিসের প্রয়োজন? একটা গাছ হওয়ার জন্য তো একটাই বীজের দরকার ছিল, তাহলে এত অসংখ্য বীজ কেন? দেখবেন, জীবনে আমাদের কোনো কিছু পেতে গেলে অসংখ্যবার চেষ্টা করতে হয়, কিন্তু সেই অসংখ্যবার চেষ্টা করতে গিয়ে যদি আমাদের কখনো দুঃখ হয়, এই আপেলের দিকে একটু তাকাবেন। এ এতগুলি বীজ উৎপাদন করে, এর মধ্যে থেকে কয়েকটি মাত্র গাছ হয়েছে। দেখবেন নিজেরা শান্তি পাবেন। একটা ইন্টারভিউ দিতে গেলে যদি 20 বার ইন্টারভিউ বোর্ডে আসতে, একটা চাকরি পেতে গেলে যদি 20 বার ইন্টারভিউ বোর্ডে বসতে হয়, একটা বাড়ি কিনতে গেলে যদি অন্তত 10টা বাড়ি দেখতে হয়, একটা ভালো ইন্স্যুরেন্স সমস্ত কিছু করতে গেলে যদি অনেকজনের সঙ্গে কথা বলতে হয়, ক্লান্ত হবেন না। জানবেন কোনো একটা ভালো কিছু পেতে গেলে অনেক কিছুর বলিদান দিতে হয়। তখন দেখবেন জীবনটা ভারী আনন্দময় মনে হবে। মনে হবে এত বিফলতাও আপনাকে কখনো টলাতে পারছে না, নড়াতে পারছে না। আসুন আমরা এই আপেলের বীজের উদাহরণটি নিজের জীবনে কাজে লাগাই।